প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের অনুশাসন প্রধানমন্ত্রীর। এছাড়া করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরক্ষা ব্যবস্থা নিয়ে কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সকালে এক নেক সবাই তিনি এই তাগিদ দেন। এই মুজিব বর্ষে আমরা আমাদের দারিদ্র হার আরো কমিয়ে এনে বাংলাদেশকে আমরা যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে মানে একটা উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যাব। কিন্তু কোভিড-19 কারণে সে গতিশীলতাটা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। সবাই গুরুত্ব পেয়েছে করোনা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নানা দিক। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক রেসপন্স নামে আরও একটি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে একনেক সবাই। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 1,365 কোটি টাকা। এর মধ্যে 850 কোটি টাকা ঋণ দেবে এডিবি, বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এর আগে জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সবাই পর্যালোচনা করা হয়েছে 10টি প্রকল্প মুক্ত করে দিয়ে, এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো, সকলের স্বাস্থ্য সুরক্ষিত রেখেই কর্মস্থলে আমাদের কাজ করে যেতে হবে, যেন আমাদের দেশের মানুষ তারা যেন কষ্ট না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।